এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে মেয়র ফেরাদ হাকিম নজর রাখবেন। প্রচুর কাউন্সিলর এর আগে কোশ্চেন করতে পারতেন বা কোশ্চেন হতো না, এখন প্রত্যেক কাউন্সিলরই অনেক কোশ্চেন এবছর হয়েছে, অনেক প্রথম হাউসে নতুন কাউন্সিলররা অনেক কোশ্চেন করেছেন। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে অনেকগুলো প্রস্তাব, এই হাউসে অনেকগুলো প্রস্তাবও আমরা পাস করেছি। কালকে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম করছি, সব কাউন্সিলরদেরই থাকতে বলেছি, তার মধ্যে যারা নতুন কাউন্সিলর তারা থাকবে, যেখানে হাউসের প্রসিডিওর, কর্পোরেশন কি কি কাজ করে, বোরোর কি কাজ, হেড অফিসের কি কাজ, এইটাকে ডিভিশনটা কি আছে, ড্রেনেজ ডিপার্টমেন্টের কি কাজ, কতটা পাইপ হলে ড্রেনেজ ডিপার্টমেন্ট আর কতটা পাইপ হলে বোরোর, বা জলের আমাদের ডিস্ট্রিবিউশন কি হয়, কেন বোরো নয় সেগুলো জোনের আন্ডারে লাইট বা ওয়াটার সাপ্লাই, এই সব আলোচনাগুলো নতুন কাউন্সিলরের জানা দরকার। আমরাও যখন নতুন কাউন্সিলর হয়ে এসেছিলাম 2000 সালে, সুব্রত মুখার্জি তখন মেয়র একটা ট্রেনিং প্রোগ্রাম আমাদের করিয়েছিলেন। আমরাও কালকে সব কাউন্সিলরকেই আসতে বলেছি, কিন্তু নতুন কাউন্সিলররা বিশেষজ্ঞ, যারা এগুলো না জানলে এবং কোন ডিপার্টমেন্ট কতগুলো ডিপার্টমেন্ট আছে কর্পোরেশনে, তাদের কি কাজ, রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি অফ কাউন্সিলার্সটা কি, এইগুলো সেইগুলো নিয়ে একটা কালকে ওয়ার্কশপের মতন আমরা করছি, যেটা দুটোর থেকে শুরু হবে। শুরু করবেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, কিছু অফিসাররা তারাও বক্তব্য রাখবে ডিপার্টমেন্টের ট্রেনিং প্রোগ্রামে, আর ফাইন্যান্স কিভাবে হয়, আমাদের কালেকশন কি, অ্যাসেসমেন্ট কি, এবং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কিভাবে কর্পোরেশনে মেনটেন হয় সেটা দেবব্রত মজুমদার, এবং তারপর এই ড্রেনেজের ব্যাপার যেগুলো বললাম এগুলো তারক সিং, এরকম অনেকে আছেন যারা কথা বলবেন, আর শেষে আমি এই প্রোগ্রামটাকে কালকে কনক্লুড করব, আমিও থাকব, দুটোর থেকে 2:05 হয়তো আমি চলে আসব টপ টু মেয়র করার পরে। তো এইটাই আপনাদের কাছে বলার ছিল। আজকে হাউসেও আমাদের রেগুলার সেগুলো MMIC করার পরে আপনাদের বলেছি যে সেগুলোই আজকে হাউসে আমরা পাস করলাম, সেই সব প্রস্তাবগুলো। হ্যাঁ, ওটা খুব ইম্পর্টেন্ট, উনি একটা প্রস্তাব দিয়েছেন, আমরা সেটা রোড রিমেইং কমিটির কাছে পাঠিয়ে দেব, যে কোথায় সুব্রত আমাদের নেতা সুপ্রয়াত সুব্রত মুখার্জির নামে কোথায় রাস্তা করা যায়, এবং একটা সংগ্রহশালার উনি কথা বলেছেন, সেটাও আমরা দেখছি সুইটেবল কোন জায়গায় ওনার কনস্টিটিউয়েন্সির মধ্যে পেলে সেখানে একটা সংগ্রহশালা করা যায় কি না, এবং স্টেট গভর্নমেন্টের কাছ থেকে কোনো হেল্প পাওয়া যায় কি না, কারণ উনি তো মন্ত্রী ছিলেন স্টেট গভর্নমেন্টের, এইটা নিয়ে কথা বলে স্টেট গভর্নমেন্টের একটা পারমিশন নিয়ে তারপর আমরা এই কাজটা করব। ঠিক, এটা নিয়ে আমি আগেও বলেছি প্রেস কনফারেন্সে বলেছি, এটা আমার একটা নিশ্চিতভাবে কনসার্ন যে পুরনো বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, সেই বাড়িগুলোর আমরা বিপজ্জনক নোটিশ মারছি, কিন্তু নোটিশে জানছে বিপজ্জনক কিন্তু মানুষ ছাড়ছে না, এটা নিয়ে আমরা একটা স্টেট গভর্নমেন্টে অ্যামেন্ডমেন্ট করতে বলেছি পৌর নগরায়ণ দপ্তরকে। সেই অ্যামেন্ডমেন্টটা হয়ে গেলে আমাদের কর্পোরেশনের পক্ষে সুবিধা হবে, যদি সেরকম বিপজ্জনক হয় পুলিশের সাহায্যে তাদের এভিকশন করা, কিন্তু তাদের সার্টিফিকেট অফ রেসিডেন্স দিয়ে দেওয়া, মানে সেই বাড়িতে তাদের অধিকার থাকবে, হয়তো ভেঙে দেওয়ার জন্য আমরা বার করে দিচ্ছি কিন্তু অধিকার থাকবে, এইটা নিয়ে আমরা একটা অ্যামেন্ডমেন্ট আমাদের ল ডিপার্টমেন্ট করছে, সেটা নগরায়ণ ডিপার্টমেন্টকে বলেছি যে আপনারা যদি এটা নিয়ে একটা আমাদের সাহায্য করেন তাহলে আমরা কিছু মানুষের যাদের প্রাণহানির আশঙ্কা আছে তাদের আমরা সেভ করতে পারব। তার সংশোধনী, এর সংশোধনী, কারণ তাতে আমার
এভিকশন করার, আমার সেখানে এ করার ক্ষমতা, সরানোর ক্ষমতা, কিন্তু এভিকশন করে বাড়ি ভেঙে দেওয়ার ক্ষমতা নেই, সেটাকে অ্যামেন্ডমেন্ট করার দরকার আছে। এটা এটা সম্পূর্ণ ফলস। কিছু লোক তারা এই নোটিশটাকে টাঙিয়ে ছবি তুলেছে স্টোরি করার জন্য, প্রেসের যদি এটা কেউ করে থাকে সেটা অত্যন্ত অন্যায় করেছে, পাপ করেছে, সেটা পরের কথা, সেটা পরের কথা। প্রসেসে ভুল হতে পারে, প্রসেস ডিলে হতে পারে, তার যে যারা দায়িত্বে তাদের বলতে পারি কেস টু কেস যে এটা করে দাও, সেটা অন্য কথা। কিন্তু নোটিশটা যেটা বানানো যায় সেটা কর্পোরেশন কোনো নোটিশ দেয়নি, ছবি তোলার জন্য নোটিশটাকে ক্রিয়েট করানো হয়েছে, ছবি তোলার পরে খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, কমিশনার কালকেই আমায় জানিয়েছেন, আমিও সায়নকে জানিয়েছি, আমাদের ও প্রথম আমাকে দেখালো, আমাদের অনুপম ওকে জানিয়েছি, তারপরে আমি তোদেরও জানিয়েছি, যে ওকেও বলেছি যে যারা যারা আমায় কন্ট্যাক্ট করেছিল যে দিস ইজ টোটালি ফলস। আপনি যে কোনো সময় করতে পারেন, একটা প্ল্যাকেট টাঙিয়ে দিয়ে ছবি, এই তারের মধ্যে একটা প্ল্যাকেট ঝুলিয়ে দিয়ে ছবি তুলে আবার প্ল্যাকেটে ছবি দিয়ে কি হয়েছে? না, পেনশন যারা পাওয়ার তারা পাচ্ছে, প্রসেসে যাদের প্রসেস আছে তাদেরটা একটু ডিলে হচ্ছে, কিন্তু হচ্ছে। হ্যাঁ, যারা করেছে অন্যায় করেছে, আমি কমিশনারকে অলরেডি বলেছি, কমিশনারকে বলেছি আমি, ও ইনভেস্টিগেশন করছে কে নোটিশটা দিয়েছে। ঠিক, আমাদের তো একটা ক্রাইসিস আছে, তো আমি মিটিংয়েও বলেছি, আজকে বলছি, 1,000 কোটি টাকার ক্রাইসিসের তলায় রয়েছে, কিন্তু তার মানে এ না যে পেনশন বন্ধ করে দেব। কষ্ট হচ্ছে কিন্তু করব, এটা কোভিডের 2 বছরে রাজ্য সরকারেরও কষ্ট হয়েছে, আমাদেরও কষ্ট হচ্ছে, এটা আমরা ওভারকাম করব। ১০০০ কোটি টাকা দেনা হয়ে গেছে আমাদের, মানে আমাদের দিতে হবে। ফিনান্সিয়াল ডিসিপ্লিন আনছি, এরা নিশ্চিতভাবে আমরা খরচা কমানো, যেগুলো আননেসেসারি খরচা কমানো, পারচেজ অফ ফুয়েল কমানো, আমাদের যতত্রত অন্য অন্য গাড়িগুলোর খরচা কমানো, ওভার টাইম কমানো, তারপর অনেকে আছেন যে মাইনে, তারপরে ট্যাক্সের আমরা আরও ইজি করে দিচ্ছি, যাতে মানুষ নিজের থেকে ট্যাক্স দেয়। আমরা অনেকগুলো প্রসিডিয়ার ইজি করেছি, অনলাইনে বেশি করে যাওয়া, যাতে মানুষ বাড়িতে বসে বসে ট্যাক্স দিতে পারেন। আমরা আমরা ওইটা ওইটা নিয়ে চেষ্টা করছি যে তারা যাতে ট্যাক্স দিয়ে দেন, তাদের কাছে আমাদের অফিসাররা নিজের থেকে যাচ্ছেন, অ্যাপ্রোচ করছেন, তারপরে আইনত ব্যবস্থাও যদি না দেন। না, আমাদের 700 কোটি, আমাদের যেহেতু ওই যে পে কমিশনের এটা বাড়লো না, ওইটা ওইটা লাইবিলিটিসটা এসে পড়লো প্রায় 350 কোটি টাকা মতন। এটা আজকের না, 108-এর কাউন্সিল, এটা 70-80 দশক থেকে, যবে থেকে 85 থেকে আছে, আমরা বলেছি ফেজ ওয়াইজ করবার জন্য। এবং KAIPকে আমরা ফেজ 3, যেটা সেদিন আপনিও ছিলেন মিটিংয়ে, ফেজ 3-তে যে এটা করি তাতে 108 নম্বর ওয়ার্ড এবং 109 নম্বরের কে আমরা ওটাকে প্রায় 127, 128, 109 এটার উপরে আমরা প্রায়োরিটি দিচ্ছি, এই ওয়ার্ডের উপরে অধিকাংশ আমরা ইনফ্রাস্ট্রাকচার এবং ড্রেনেজ সিস্টেমটাকে করার জন্য। একদম আপনাকে, আপনার দ্বারা আশ্বস্ত করছি, কোনো চিন্তা নেই, এরকম কোনো নোটিশ পৌরসভার থেকে লাগানো হয়নি, আর এরকম কোনো নোটিশের অনুমোদনও মিউনিসিপ্যাল কমিশনার দেয়নি। অ্যাডমিনিস্ট্রেশন তো মিউনিসিপ্যাল কমিশন কোনো দেয়নি,
বরং যিনি নোটিশ লাগিয়েছেন তাকে খুঁজে পাওয়া গেলে তার এগেনস্টে আমরা পারমিশন না নিয়ে নোটিশ লাগানোর জন্য যে তার উপরে যে ডিসিপ্লিনারি অ্যাকশন সেটা নেওয়া হবে। সন্তোষ পাঠক মিনা দুবাই পুরোহিতে ঝগড়ায় আমি যাব না। আমার কাছে ইলিগ্যাল কনস্ট্রাকশন ইজ এ ক্রাইম, আর পৌরসভার মেয়র হিসেবে এটা আমার কাছে কর্তব্য যে কঠোর ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়ার। সেটা আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে যদি সত্যি হয়ে থাকে গিয়ে ইন্সপেকশন করো এবং কঠোরতম ব্যবস্থা যা আইনে আছে সেটা নেব। দেনা না 1,000 কোটি টাকা আমাদের লাগবে, দিতে হবে না। পেনশনের পেনশন আমাদের কাছে প্রায়োরিটি। আপনার বাড়িকে দিন সবচেয়ে স্ট্রং ফাউন্ডেশন, দিন মজবুতির ডোজ জিবিজি হেক্সা টিএমটি, মজবুতির ডোজ পাক্কা হ্যায়। জীবনের রেসে প্রতিদিন জেতার জন্য দরকার নিজের সাথে হেলদি কম্পিটিশন, এই জন্য 100% আয়ুর্বেদিক D1 যার অশ্বগন্ধা পিপলি শিলাজিৎ দেয় এনার্জি, বাড়ায় ইমিউনিটি, রাখে শরীর আর মনকে সারাদিন হেলদি আর অ্যাক্টিভ। D1 হও নিজের চেয়ে বেটার। এতে আর কি ইমিউনিটি বাড়বে, ওয়াকিং করো, ওয়াকিং বললেই হলো। মা বাবা, ইমিউনিটির জন্য এক্সারসাইজের পাশাপাশি সঠিক নিউট্রিশনও জরুরি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইমিউনিটি উইক হয়ে যায়, সেই জন্যই এনশিওর। এতে আছে হাই প্রোটিন, জিঙ্ক আর ভিটামিন সি এর মতো 11টি ইমিউনিটি নিউট্রিয়েন্টস। এই নিউট্রিয়েন্টস আপনার শরীরে নতুন ইমিউনিটি সেলস গড়তে সাহায্য করে। এনশিওর। এটা কি? এটা গুড নাইট গোল্ড ফ্ল্যাশ। ফ্ল্যাশ মোড়ে ফ্ল্যাশ ওয়েপার্স, পুলিশের মতো কোনায় কোনায় লুকিয়ে থাকা ডাকাত মশাদের খুঁজে ধপাক ধপাক, ভারতের সবচেয়ে শক্তিশালী লিকুইড ভেপারাইজার, গুড নাইট গোল্ড ফ্ল্যাশ। मैं आपको ये आश्वस्त करता हूं कि ऐसा कोई बात नहीं है, यहां पर कोई बदमाशी करके ये काम किया है, ये होर्डिंग दिया है, चाहे जो प्लेकार्ड लाया वही रात को लगा दिया होगा, तो ऐसा कोई बात नहीं है। पेंशन और तनख्वाह ये प्रायोरिटी है, और जो तारीख को मिलना है वो इसी तारीख को सबको मिलेगा। আমরা তখন সরাসরি ছিলাম টাউন হলে, যে টাউন হলে এই মুহূর্তে কলকাতা পৌরসভার দ্বিতীয় বৈঠক চলছে। সেই বৈঠকে মেয়র ফেরাদ হাকিম তিনি বক্তব্য রাখছিলেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আপনারা জানেন প্রায় 5 বছর ধরে টাউন হল রিনোভেশন হয়েছিল, কলকাতা কর্পোরেশন টাকা দিয়ে PWD-র বিশেষজ্ঞদের দিয়ে এটা রিনোভেট করা হয়েছে। এর পরবর্তীকালে আমিও অনেকবার ইন্সপেকশন এসেছি, আজকে টাউন হল সম্পূর্ণ হয়ে গেছে, আমরা অধিবেশনটা এখানে করলাম, এটাও একটা ইতিহাস হয়ে থাকবে। এবং নতুন কাউন্সিলররা যারা টাউন হলে ঢোকার সৌভাগ্য পায়নি তারাও ঢুকে হাউস করলো, তারাও অত্যন্ত উৎসাহিত, যেমন ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি এখানে দাঁড়িয়ে আছেন, এই যে মৌসুমি দাস আছেন, কাকুলি আছে, এরা টাউন হলটা দেখলো এবং খুব উৎসাহিত যে যেখানে অনেকগুলো ইতিহাস এর আগে হয়েছে আরেকটা ইতিহাস হলো, এরা এখানে মিটিং করলো। থ্যাংক ইউ।